হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বৃহস্পতিবার আর এখন সন্ধ্যার পর ছয়টা বাজে আমি একটু বাইরে যাব এটা হচ্ছে একটা গিফট আজকে মাহের একজন ফ্রেন্ডের বার্থডে আর কি তো খুব করে ধরেছে যাওয়ার জন্য তো স্কুল থেকে আসার সময় একটা গিফট নিয়ে এসেছি আর এখন রেডি হয়ে যাচ্ছি আর ওদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এই কারণে তেমন কোনো ঝামেলা নেই তো ভাবলাম যাওয়া যাক আমার যাওয়ার তেমন ইচ্ছা ছিল না কারণ বার্থডেগুলো আসলে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু ভাবি এত করে বলছিল মানে ছেলের ফ্রেন্ডের মা আর কি তো আসলে না করা যায় না সব কিছুতে তো এটা একটা ওয়াটার পট নিয়েছি আমি ওয়াটার পট পিন আপ করা র্যাপিং করা এই জন্য আর খুলছি না তো হঠাৎ করে মনে হলো একটা ব্লগ বানাই অনেক দিন থেকে কোনো ব্লগ করছি না তো এটা একটা ফ্লাস্ক সিস্টেম আর কি ওয়াটার পটটা মানে যেহেতু স্কুল শুরুর সময় ঠান্ডা থাকে একটু গরম পানি নিয়ে যেতে পারবে স্কুলে এই কারণে এটা ওইটা চিন্তা করেই আমি কিনেছি তো আমি রেডি হব তো আমার মেয়েটা হচ্ছে একটু সাজুনে বুড়ি ও একটু সাজুকুজু করতে পছন্দ করে তো আমি রেডি হওয়ার আগে ওকেই রেডি করে দিচ্ছি তো এই যে আমরা চলে এসেছি মাহির ফ্রেন্ডদের বাসায় ওর নাম হচ্ছে রাহি তো আমরা রাহিদের বাসায় চলে এসেছি আর ওদের বাসা আমাদের বাসা পাশাপাশি একে পাড়াতে তো এই কারণেই আর কি আর মানে না এসে পারলাম না আর মাহি আসলে যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে তো এই যে আমরা ওদের বাসায় ঢুকে গেছি আর গেস্ট তেমন কেউই নেই ওর আরেকটা ফ্রেন্ড আর আমরা আর ভাবির কয়েকজন রিলেটিভস এই যা আর কেউই না আর ওদের আজকেও পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষা হলো আর কি তো পরীক্ষার পরেই ভাবি প্রিপারেশন নিয়েছিল বার্থডে করার তো ভাবিরও শরীর তেমন একটা ভালো নেই উনি বার্থডে করবে না বলেছিল কিন্তু ছেলেকে আর বুঝাতে পারেনি আর কি ছেলের কথা হচ্ছে যে ওর ফ্রেন্ডরা সবাই যাবে ওদের বাসায় ওরা একটু মজা করবে তো এই কারণে ভাবিও আর মানা করতে পারলো না ছেলেটাকে তো যাই হোক ওর ছেলের খুশির জন্যই আসলে আয়োজন তো রাহিকে ওর একজন নানু মানে মজা করে আর কি টাকা দিয়ে একটা মালা বানিয়ে দিয়েছে হ্যাঁ গিফট হিসাবে তো সে মালাটাও সেই গলায় পরে বসে আছে ওর খুবই পছন্দ হয়েছিল এই মালাটা তো আমাদের সিলেট অঞ্চলে এটা একটা ট্রেডিশন আছে মানে টাকার মালা গিফট দেয়া হয় আর কি এটা বিশেষ করে বিয়েতে দেয়া হয় বরকে তো এটা হচ্ছে তারপর দিন মানে প্রথম যে বার্থডেটা ছিল ওইটা ছিল আঠাশ তারিখে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো আজকে হচ্ছে আরেকটা বার্থডে পার্টিতে আমরা এসেছি আর এই বার্থডেটা হচ্ছে আমার এক দেবরের ছেলের আর কি আজকে ওর দুই বছর পূরণ হলো আর এবার ওর বার্থডেটা ওদের নানার বাড়িতেই অ্যারেঞ্জ করেছিল ওর খালারা নানা নানু ওরা তো এই কারণে আমরা ওর নানার বাড়িতে এসেছি তো আমরা সবার আগেই চলে এসেছি আর মেহমান কেউ এখনও আসেনি তো অনেক মেহমান এসেছিলেন এই বার্থডেটাতে এরপরে আর আমি তেমন কিছু রেকর্ড করিনি অনেক মানুষজনের মধ্যে রেকর্ড করতেও একটু আনিজি লাগে আর একদম হুলস্থুল অবস্থা ছিল তেমন সুন্দর করে কোনো কিছু ভিডিও করার মতো অবস্থাই ছিল না আর কি তো এই যে এই ফাঁকে নিরিবিলি ছিল এই ফাঁকে একটু শুট করেছি আর আলিয়া ওরা যে বেবিটার সাথে খেলা করছে আর আমি গিয়েছিলাম একদমই নর্মাল অবস্থায় একটা থ্রি পিস পরেই চলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর আমার দেওরের যে ওয়াইফ ও আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছিল। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো ওর নানার বাড়িতে বেশ বড়ো আয়োজন করেছিলেন ওনারা প্রায় ত্রিশ চল্লিশ জনের মতো মেহমান এসছিলেন তো সবাই ওদের রিলেটিভস তা আমি আর সব কিছু আর কি ভিডিওতে অ্যাড করিনি কারণ ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যাবে আপনারাও বোর ফিল করবেন তো এই কারণে আমি শুধু সিম্পল সিম্পল কিছু ক্লিপসই শেয়ার করলাম এখন ওর খালারা কেকটাকে আরও ডেকোরেশন করে নিচ্ছে ওরা কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছে কেকটার উপরে কেকটা একদমই সিম্পল আর কি আমার কাছে খুবই ভালো লেগেছিলো সময় আসলে সিম্পল জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে সিম্পলি স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে তো মেহমানরাও আস্তে আস্তে চলে আসছেন তো কেক কাটার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে বাবা মা আর বার্থডে বয় আমরা মামে দুষ্টামি করে কিছু ছবি তুলেছিলাম তো সেখান থেকে দুটো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ